কিছুদিন সংক্রমণ নিম্নমুখী থাকার পর দেশে ফের দাপট দেখাচ্ছে করোনা। লাগাতার তিন দিন ধরে মারণ ভাইরাসের সংক্রমণের সংখ্যা 2000-এর গণ্ডি পেরোচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এই পরিসংখ্যানই উদ্বেগ বাড়ানোর পক্ষে যথেষ্ট। কেন্দ্রের পরিসংখ্যানই দেখা যাচ্ছে দেশে প্রতি ঘন্টায় গড়ে অন্তত 100 জন করে করোনা আক্রান্ত হচ্ছেন। গত 24 ঘন্টায় দেশে 2451 জন সংক্রমিত হয়েছেন, যা 18ই মার্চের পর থেকে দৈনিক সংক্রমণের নিরিখে সর্বাধিক। নতুন উদ্বেগ তৈরি হয়েছে দিল্লির পরিস্থিতি নিয়ে, কারণ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার বিচারে শীর্ষে রয়েছে দিল্লি। 24 ঘন্টায় রাজধানীতে 965 জন সংক্রমিত হয়েছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনার বাড়বাড়ন্তের জন্য থাকতে পারে ওমিক্রনের নতুন প্রজাতি। মাঝে করোনার সংক্রমণ নিম্নমুখী হতে থাকায় কোভিড বিধি পালনের শিথিলতা দেখা দিয়েছিল, কিন্তু মারণ ভাইরাস চোখ রাঙাতেই ফের কড়াকড়ির পথে হাঁটছে প্রশাসন। দুদিন আগেই দিল্লি সরকার জনবহুল জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। যারা এই নিষেধাজ্ঞা মানবে না তাদের 500 টাকা জরিমানা করার কথাও বলা হয়েছে নির্দেশিকায়। আর করোনায় দিল্লির ভয়াবহতার প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, রাজধানীতে যখন করোনা বাড়ছে তখন কলকাতার বিপদ কতটা? কারণ এখানেও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব খুলে গিয়েছে। করোনা মোকাবিলা বিধি শিথিল করেছে সরকার, মাস্ক পরা বা হাত স্যানিটাইজ করার অভ্যেসও ছেড়ে দিয়েছেন অনেকে। চিকিৎসকরা বলছেন এই পরিস্থিতিতে দিল্লির রেশ ধরে কলকাতাতেও আশঙ্কা থাকছেই। দিল্লি ভারতের রাজধানী এবং দিল্লির সঙ্গে কর্মসূত্রে, রেলপথে, উড়ানপথে ভারতের সর্ব শহরে যোগাযোগ রয়েছে। সুতরাং এই দিল্লি থেকে আমরা পূর্ববর্তী কালে দেখেছি যে দ্বিতীয় ওয়েভের সময় কিন্তু দিল্লিতেই মূলত শুরু হয়েছিল, সেখান থেকে সমগ্র দেশে ছড়িয়ে পড়েছিল। সুতরাং আমাদের করোনা বিধি মেনে চলতে হবে এবং পরিস্থিতি সম্বন্ধে সাবধান হতে হবে। কোভিড আক্রান্তের সংখ্যা আচমকা ভারতে বাড়তে শুরু করেছে। সংখ্যাটা প্রবলভাবে না বাড়লেও বিশেষজ্ঞরা মনে করছেন দিল্লিতে এই সংখ্যা যেভাবে বেড়েছে তাতে সতর্ক হওয়া জরুরি আছে। যে বেসিক প্রিন্সিপালটা আমরা বিগত 2 বছর ধরে ব্যবহার করছি, সেই বেসিক প্রিন্সিপালটা আমাদের আরও বেশ কিছুদিন ব্যবহার করতে হবে, এবং আমার মনে হয় এটাকে আমাদের একটা হ্যাবিট বা দৈনন্দিন একটা অভ্যেসের মধ্যে নিয়ে যাওয়ার দিকে গেলে ভালো হয়। তার কারণ মাস্ক এবং স্যানিটাইজেশন, বারবার হাত মুখ ধোয়া এবং মাস্ক পরা, এই দুটো কিন্তু আমাদের শুধু কোভিড নয়, তাহলে এই যে গরম বা তার পরবর্তী যে সমস্ত অসুখগুলো হয় এগুলো থেকেও কিন্তু আমরা বাঁচতে পারি। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিন নিলেও মাস্ক পরার অভ্যেস বজায় রাখতে হবে ছোটদের। কোভিড কিন্তু যায়নি, ইটস আমাদের কিন্তু সমাজের মধ্যে এবং এই কলকাতাতেও আছে এবং লিঙ্গার করছে। তাই জন্যে আমার মনে হয় মাস্ক স্কুলে খোলাটা একদমই বাঞ্ছনীয় নয়। স্কুলে মাস্ক পরাটা বাচ্চাদের একদম মাস্ট। সব মিলিয়ে চিকিৎসকরা বারবার সতর্ক করছেন করোনায় ঢিলেমি দিলে ফের নেমে আসতে পারে বিপর্যয়। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।